পুনরায় আবার আসুন, পুনরায় আবার আসুন, কই ভাবিদেরকে মাঠে নিয়ে আসুন। আমি জানতে চাই আমরা যারা এখন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করব, তাদের সন্তান কি এখানে আছে, এই খেলায় অংশগ্রহণ করছে? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, এই খেলাটিতে সহযোগিতা করার জন্য আলম ভাইকে লিচু গাছের এখানে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলম ভাই আর একটু পূর্ব পাশে দাঁড়ান। এই খেলা পরিচালনা করবে কে? রুজিনা ম্যাম। মাঝখানে যিনি ভাবি আছেন প্রথম স্থান, পশ্চিম পাশে যিনি আছেন দ্বিতীয় স্থান, পূর্ব পাশে যিনি আছেন তৃতীয় স্থান নির্ধারণ করবেন। আর আপনারা যারা অভিভাবক আছেন মাঠে এই খেলাগুলো দেখছেন, ওনারাও চোখের একটা বিচার করে রাখেন। সবাই রেডি, সবাই শান্ত থাকাও, হাসি ফু দিলে দৌড় দিতে হবে। চমৎকার দৌড় দেখা যাক কে প্রথম দ্বিতীয় তৃতীয়। আমরা পেয়ে গেছি আমাদের বিচারক মন্ডলী সুন্দরভাবে নির্ধারণ করেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে, তাদের নাম নিয়ে আমাদের বিজয় স্তম্ভে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবত আরো একটি খেলা অনুষ্ঠিত হবে তাদের, আরেকটি খেলা নাকি, এটি কি খেলা, এখন কি খেলা হবে? বল নিক্ষেপ, নার্সারি শ্রেণীর বল নিক্ষেপ। আর এই খেলায় যারা একটু আগে যে দৌড় হয়ে গেল নার্সারি, এখানে যারা বিজয়ী হয়েছ তাদের নামের তালিকা সহ তারা বিজয় স্তম্ভে চলে আসে। একজন ম্যাডামকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি, যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে আমরা পেয়ে গেছি। আমি শ্রদ্ধা শাহাবুদ্দিন ভাইকে, আনোয়ার মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, ওনাকে অনুরোধ জানাচ্ছি আপনি মঞ্চে চলে আসেন। আমি শ্রদ্ধা শাহাবুদ্দিন ভাইকে আমাদের মাঝে পেয়ে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে ওনাকে মঞ্চে বসে খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের পারিবারিক ভাই, সমস্যা নাই, আসেন, একটু সময় দিয়ে দেন, আম্মা আছে তো। আমরা রেডি, বিজয়ী এদের কি ছবি হয়ে গেছে? হ্যাঁ, স্যালুট দিবে যারা বিজয়ী হয়েছ। নাম তো প্রথম স্থান হচ্ছে মেঘলা, দ্বিতীয় ঝর্ণা, তৃতীয় হচ্ছে মরিয়ম, সবাই স্যালুট দিচ্ছে, গুড, সবাই করে দাঁড়িয়ে দিয়ে ওদেরকে অভিনন্দন জানাই। এখন আমরা বল নিক্ষেপ খেলায় দেখব, এটাও নার্সারি শ্রেণীর বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই বল নিক্ষেপের জন্য তিনজন বিচারক কামনা করছি, এই ক্ষেত্রে আমি তাদেরকে ডাকবো। এই যে আমাদের আমাদের শিক্ষক মন্ডলী থেকে তিনজন থাকেন, ম্যাডামদের মধ্যে থেকে তিনজন থাকেন, এবার তিনজন তিনজন ম্যাডাম এই খেলার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। আমি আমি শ্রদ্ধেয় অভিভাবক মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি এখানে চলে আসুন। সব যারা অভিভাবক আছেন তারা চাইলে মঞ্চে বা পাশের চেয়ারে বসে খেলা উপভোগ করতে পারবেন, আপনি মঞ্চে চলে আসুন।
যে অনুষ্ঠিত হচ্ছে নার্সারি শ্রেণী বালিকা দলের বল নিক্ষেপ। যারা যারা অভিভাবক শ্রেণী থেকে এসেছেন, মঞ্চে বসতে চান, মঞ্চে বসে খেলা উপভোগ করতে পারবেন। জি, খেলা কি শুরু হতে যাচ্ছে? হ্যাঁ, প্রথমে বল নিক্ষেপ করছে কে, ঝর্ণা নাকি?